বোলপুর ঘুরতে যাচ্ছেন, সকালবেলা বেরিয়েছেন, দু তিন ঘন্টা ট্রেন জার্নি হয়েছে, ট্রেনের মধ্যেও তেমন কিছু ব্রেকফাস্ট করার সুযোগ হয়নি, কোনো চিন্তা নেই। বোলপুর স্টেশন থেকে বেরিয়ে সামনেই আছে অনেক দোকান, যেখানে সারাক্ষণ আপনি পেয়ে যাবেন নানান প্রকারের খাবার দাবার। আমি সকাল সকাল বেরিয়েছিলাম, এখানে এসে ব্রেকফাস্ট করে নিলাম গরম গরম কচুরি, আর তার সাথে নিয়ে নিলাম ডিম টোস্ট। এদের এই দোকানগুলো সবসময় চলতে থাকে, লোকজন সবসময় খেতে থাকে, যার জন্য সবসময় গরম গরম খাবার এখানে পাওয়া যায়। আমি যখন এসেছিলাম তখন এটা ছিল দোলের সময়, মার্চ মাস, ফাটানো গরম ছিল তখন। এখানে গরম গরম কচুরি আর ডিম টোস্ট খেয়ে পেট তো ভরেছিল, এবার কিছু ঠান্ডা খাবার দরকার ছিল, তাই চোখটা এদিক ওদিক যাচ্ছিল। দেখতে দেখতে ঠিক চোখের সামনে পড়েও গেল খাবার। কেমন খেলে ডিম টোস্ট? সবাই দেখি একটা লস্যির দোকান, সেখানে আমপানা পাওয়া যাচ্ছে, তো সবাই খাচ্ছে, বেশ ভালোই লাগলো দেখি গরমের মধ্যে। কিন্তু যখন বানাচ্ছে তখন দেখলাম অনেকটা রং দিচ্ছে গ্রিন কালারের, তো সেটা দেখে আর ওটা খাবার ইচ্ছে হলো না। আমরা অর্ডার দিলাম লস্যি, লস্যিটাও খুব ভালো বানিয়েছিল। ওটা দিয়ে দাও মাসিকে যাবে। গরমের মধ্যে যখন লস্যিটা খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল এটাই দরকার ছিল, যখন মুখে দিচ্ছিলাম ঠান্ডাটা গিয়ে জাস্ট ওয়াশরুম লাগছিল, খুব ভালো লাগলো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দারুণ লস্যিটা খেতে। আরে ওর দেবী সব জায়গাতেই দেয়, একটু কালার না দিলে ভালো লাগে নাকি? কেমন লাগছে? কেমন লাগছে?